হ্যালো, একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরুন। আপনারা জানেন আজকের সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা। আমাদের প্রধান সাহেব অনেকটা ব্যাখ্যা করলেন, আপনারা দেখতে পেয়েছেন আমাদের এই প্রধান সাহেব আজকে সকাল থেকে সকাল জোড়া ফুল চিহ্নে ভোটটা দিয়ে আমাদের প্রার্থীগণের কথা ফুটিয়ে তাকে আমাদের রাজ্যসভার সাংসদ অর্পিতা ঘোষ মহোদয়াকে আমরা মঞ্চে পেয়েছি। আমাদের এই এলাকার মমতা ব্যানার্জির মনোনীত প্রার্থী সম্মানীয় অর্ধেন্দু মাইতি মহোদয়কে আমরা এখন আছেন রাজ্যসভার সাংসদ সম্মানীয় অর্পিতা ঘোষ মহোদয়া, আছেন এই গ্রাম পঞ্চায়েতের প্রধান, এই অঞ্চল মঞ্চে আছে আমার একটা ছোট বোন, কলকাতার উল্টোডাঙায় থাকে, ও সিরিয়ালে পাঠ করে, ইষ্টি কুটুমে পাঠ করেছিল, আবার লোকসঙ্গীত গায়ে দিশা ব্যানার্জি। এখানে এই অঞ্চলের সব নেতারা আছেন, আমাদের অঞ্চল প্রধান নিজে, অনিত মণ্ডল নিজে মিটিং পরিচালনা করছেন, উপস্থিত মা ভাই ও বোনেরা। আপনারা হয়তো এতক্ষণে খবর পেয়েছেন যে আজ সকালে আমাদের এই মথুরায় যাতে মিটিং না করতে পারি তার জন্যে শুভেন্দু অধিকারীর গুন্ডা বাহিনী একটা তাণ্ডব করেছিল। তারা লোকজন নিয়ে এসে প্রথমে আমাদের এই মঞ্চটা ভেঙে দেয়, মাইক ছিঁড়ে দেয়, তারপর আমাদের যেখানে গ্রাম পঞ্চায়েতের পাশে অফিস আছে তার সামনে তাণ্ডব করে কয়েকটি ছেলে আহত হয়। তারপর আমাদের অঞ্চলের একজন সদস্য তার বাড়িতে ঢুকে আগুন লাগিয়ে দেয়, অনুপম গিরি তার নাম। আমি যখন এলাম তখন জায়গাটা থমথম করছে। আমি বললাম যে মিটিং আমাদের করতেই হবে, যদি বিজেপি শুভেন্দুর গুন্ডারা মনে করে যে ভয় দেখিয়ে তৃণমূলের মিটিং পণ্ড করা যায় তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে, এটা প্রমাণ হয়ে যায়। আগে যখন আমাদের অনুপম গিরির বাড়িতে আগুন জ্বলছিল ওসি তখন যায়নি, তারপর আমি এসপিকে ফোন করলাম, এসপিকে বললাম যে এই জিনিস যদি হয় তাহলে তো আমরা একদম দিল্লিতে চিফ ইলেকশন কমিশনারের কাছে অভিযোগ করব। এসপি বললেন স্যার আমি ব্যবস্থা নিচ্ছি। আমি বললাম না, আগে ওসিকে বলুন অনুপম গিরির বাড়িতে যেতে এবং তারপর এখানে সেন্ট্রাল ফোর্স আপনি ডিপ্লয় করুন যাতে মিটিংটা শান্তিপূর্ণভাবে হয়। পাঁচ মিনিট পরে ওসি আমায় ফোন করলেন, বললেন স্যার আমি পাঁচটাকে ধরেছি, তাদের বিএসএফের পাহারায় রাখা আছে আর আমি রেড করছি বাকিদের যাতে ধরা যায়। অর্পিতা আমায় বলছিল সৌগতদা ভালো হয় আমরা যদি থানায় ধর্ণা দিই, ধর্ণা দিতে আমি রাজি ছিলাম, কিন্তু আমার অর্ধেন্দুর সাথে কথা বলার পর
আমরা ভাবলাম যদি আমরা সব কর্মীরা থানায় ধর্ণা দিই তাহলে আমাদের বুথে পাহারা দেবার লোক থাকবে না। সেই জন্যে এই যে আমার একটা ভাই তার মাথা ফাটিয়ে দিয়েছে, এসো ধরে নিয়ে এসো। এই যে আমার ভাই মাথা ভাই এই প্রণাম কর, এই ফাটানো জটা লাঠি পড়েছে, প্রত্যেকটা শোধ হবে, ব্যবস্থা হবে। যদি এই যে লোকগুলো ধরা পড়েছে, এই আরেকটা ভাই, এদের ছবি আমি সব টিভিতে পাঠিয়েছি, যদুপতি মণ্ডল, আমরা এর শোধ নেব। কিন্তু আসল রাজনীতিটা বুঝতে হবে। রাজনীতি মানে এই তোমরা হইচই করো না বাবা, জল দেওয়া বন্ধ রাখো, কি হয়েছে জল দেওয়া বন্ধ রাখো, এই জল দেওয়া বন্ধ করো তো, এই জল দেওয়া বন্ধ করো, মিটিংটা ভাঙবে নাকি? আরে এটার সামনে দিয়ে যাবে না, এটা ছবি লাইভ চলছে, আপনাদের কথা দিচ্ছি, লাইভ চলছে, যে ইলেকশন পর্যন্ত কোনো অশান্তি হবে না, যথেষ্ট পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী থাকবে। এটা আমি মথুরার গ্রাম পঞ্চায়েতের লোকেদের, দলের একজন দায়িত্বশীল মানুষ হিসেবে আশ্বস্ত করতে চাই। কিন্তু কেন আক্রমণ করছে আপনাদের বুঝতে হবে, যে শুভেন্দু মাথা খারাপ হয়ে গেছে। ও যে 5,000 কোটি টাকা করেছিল হলদিয়া বন্দরে, প্রতিদিন 70 লক্ষ টাকা ওর রোজগার ছিল। তাছাড়া এই পূর্ব মেদিনীপুরের যত প্রাইমারি চাকরি শুভেন্দু টাকা নিয়ে দিয়েছে, অনেক টাকা হয়েছে। তারপর ও এখন দেখতে পাচ্ছে ওর ভবিষ্যৎ অন্ধকার, তার কারণও খেঁচাকলে পড়ে গেছে। ও আগে ভেবেছিল মমতা ব্যানার্জিকে বলবে আপনি নন্দীগ্রামে দাঁড়ান, ও নিজে অন্য কোথাও দাঁড়াবে বলে পরিকল্পনা করছিল। কিন্তু মমতা ঘোষণা করে দিলেন যে তিনি নন্দীগ্রামেই দাঁড়াবেন। তখন ওরা বলতে লাগলো যে মমতা নন্দীগ্রামের সাথে ভবানীপুরে দাঁড়াচ্ছেন কেন, মমতা ভয় পাচ্ছেন। মমতা বললেন আমি ভবানীপুরে দাঁড়াবো না, ওটা তো আমার ঘর বাড়ি, ওখানে দাঁড়ালেই আমি 50,000 ভোটে জিতব, আমি নন্দীগ্রামেই দাঁড়াবো। শুভেন্দুর আর বেরোবার রাস্তা রইল না, বিজেপির বাকি লোকরা ওকে দাঁড় করিয়ে দিল। অবস্থা কী শুভেন্দু, আমি গতকালও খেজুরিতে ছিলাম, একদম ভাঙা বেড়ার বর্ডার টর্ডার সব জায়গায় গেলাম। আজ সকালে কামারদায় গিয়েছিল অর্পিতা, সবাই বলছে যে মমতা 25-30,000 ভোটে শুভেন্দুকে হারাবে নন্দীগ্রামে। তাহলে শুভেন্দু কি অবস্থা হবে? থুতু ফেলে ডুবে মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাই বেপরোয়া হয়ে ও এই গুন্ডামি করছে, কি কারণ ছিল? আজকে এই যে আক্রমণ করলো, এই যে আমাদের ভাইগুলোকে আহত করলো শুভেন্দুর গুন্ডারা, কি কারণ ছিল? কিছু না, গায়ের ঝাল মেটানো। কেন লোকেরা এত অর্ধেন্দু মাইতিকে ভালোবাসে? কেন কোনো কর্মী ওর সাথে গেল না? কেন তৃণমূল এখান থেকে জিতবে? তাই হামলা করি আমরা, বলি যত হামলা করো সব সামলে নেব, চ্যালেঞ্জ আমায় যদি মারতে পারো। অনেক কেঁদেছি আর কাঁদব না, কো চ্যালেঞ্জের আমরা মোকাবিলা করব। এবং 27 তারিখ বুতে বুতে খেলা হবে, এবং আপনাদের সকলকে বলছি ভোট এখন মথুরার বাজারে নয়, ভোট হচ্ছে প্রতিটা গ্রামে প্রতিটা বুতে। এই ভোটটা সহজ ভোট নয়। মায়েরা ভাইয়েরা, আমি আপনাদের বলতে চাই, সারা ভারতবর্ষ এই ভোটের দিকে তাকিয়ে আছে। আমি মাঝে দিল্লি গিয়েছিলাম, সব রাজ্যের লোকরা বলছে আপনারা জিতবেন তো? আমি বললাম আমরা তো জিতব। বললো কত পাবেন? আমি বললাম যে আমি বলবো না, কিন্তু আমি বলতে পারি বিজেপি 100 পৌঁছবে না। আমি আপনাদের সামনেও বলে যাচ্ছি, পরে আমায় কান ধরে নিয়ে আসবেন,
যদি বিজেপি 100টা সিট পায়, আমার কান ধরবেন যদি শুভেন্দু অধিকারী জিততে পারে। এটা কঠিন লড়াই, এই লড়াইটা সারা ভারতবর্ষের সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে। যারা দাঙ্গা করে, মোদি কী জন্যে বিখ্যাত? গুজরাটে দাঙ্গা করেছিল, তাতে 2000 লোক মারা গিয়েছিল। মোদি কী জন্যে বিখ্যাত? মোদি বলে আমি মুসলমানদের 3 তালাক বন্ধ করে দিয়েছি, কিন্তু মোদি আসল যেটা বলেছিল সেটা করেন। বলেছিল বিদেশ থেকে সব কালো টাকা নিয়ে আসব, আর প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে জমা দেব, দিয়েছে দেয়নি ভোকারটা। ও বলেছিল বছরে 2 কোটি লোকের চাকরি দেব।